বাগনানের বাক্সিতে নৌকাডুবির ঘটনায় একজনের দেহ উদ্ধার হলো। সুনন্দা ঘোষ নামে এক মহিলার দেহ উদ্ধার করে এনডিআরএফ। এখনও চারজনের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গতকাল বিকেলে বাগনানের চিতনান এলাকায় চড়ুইভাতি করতে এসে রূপনারায়ণ নদে নৌকাডুবিতে নিখোঁজ হয়ে যায় এক শিশুসহ মোট পাঁচজন। তাদের খোঁজে গতকাল সন্ধ্যা থেকেই তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযানে তদারকি করেন ডিএমএসপি থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত কর্তা ব্যক্তিরা। আজ সকালে সুনন্দা ঘোষ নামে এক মহিলার দেহ উদ্ধার করেন এনডিআরএফ। বাকিদের খোঁজেই লাগাতার তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কালকে যখন নাকি এটা প্রথম আমরা জানতে পারি, তো আমাদের যাদের বাড়ির লোকেরা গিয়েছিল তাদের ছেলে বা মেয়েরা যারা বাড়িতে ছিল তাদের মারফতই সবাই খবরটা পায়। তো পাওয়ার পর তারপরে আমাদের একটা যে দীর্ঘকালীন যে ঐতিহ্য, যে আমাদের যে পাড়া কালচার, সেখানে আমাদের পাড়ার ছেলেরা তারপরে ক্লাব সবাই সঙ্গে সঙ্গে খবর পেয়ে এখানে আসে। তারপর আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে। তো আমাদের মন্ত্রী অরূপ রায় এখানকার এমএলএর সাথে যোগাযোগ করে, তারপরে সুকান্ত পাল এখানকার স্থানীয় বিধায়ক সেও সারা রাত এখানে ছিলেন, তারপরে ডিএমএসপি থেকে শুরু করে প্রশাসনের কোনো ত্রুটি ছিল না, সবাই ব্যবস্থা করেছে, এখনও চেষ্টা করে যাচ্ছে। আজকে সকালে একজনকে পাওয়া গেছে, সেটা আমাদের এইচএমসির চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সাথে কথা হয়েছে। আমাদের রিসেন্টলি যেটা আমাদের সাইলেন্স নামে যেটা একটা পিস হেভেন ইনগ্রেশন হয়েছে, সেখানে যতক্ষণ এর বাবাকে না পাওয়া যাচ্ছে, এ হচ্ছে ছেলে রিন্টু, এর মাকে পাওয়া গেছে সকালবেলা কিন্তু বাবাকে এখনও পাওয়া যায়নি। তাই এর ইচ্ছে হচ্ছে এটা পোস্টমর্টেম হয়ে গেলে তাহলে আজকে সাইলেন্সে রাখা হবে। তারপরে আমরা আশাবাদী যে এর মধ্যে এর বাবা এবং আরেকজন অচ্যুত সাহা তাকেও পাওয়া যায়নি। তো আরও অনেকে আছে, হাইরোডের একটা বাচ্চা ছেলে আছে তাকে পাওয়া যায়নি, মানে তো সেটা হয়তো আমার ওয়ার্ডের না কিন্তু আমাদের এলাকারই হাওড়ার, তার সকলের জন্যই আমরা রয়েছি, এখন দেখা যাক চেষ্টা করে যাচ্ছে সবাই। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।